ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ চলছে বুধবার। 81 আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার বিধানসভা নির্বাচনে 43টি বিধানসভা আসনে ভোট গ্রহণ চলছে। এতে ভাগ্য পরীক্ষা হবে 683 জন প্রার্থীর। প্রথম দফায় 15,344 ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। এর জন্য নিরাপত্তার দায়িত্বে রয়েছে 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিশেষভাবে নজর রাখা হচ্ছে মাওবাদী উপদ্রবের এলাকায়, সেখানে বুথ পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। ঝাড়খণ্ডে এবার বিধানসভা নির্বাচনে পদ্ম ফোটাতে তৎপর বিজেপি, অপরদিকে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া জেএমএম, কংগ্রেস এবং আরজেডি জোট। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।